যেদিন জাতীয় দলে খেলার স্বপ্ন চলে যাবে ওই দিন খেলা থেকে ছেড়ে দিব, অবসর নিয়ে নিব না। আমি খুশি না, কারণ আপনার এতগুলো মানে ম্যাচ খেলেছি, আমাদের আরও বেটার করা উচিত ছিল। প্রথম থেকে আমরা মানে খাতা কলমে যদি ধরেন সাত নাম্বার দল ছিল, সবাই বলছে, মিডিয়া বলছে, অপোনেন্ট তো অপোনেন্টই, কোনো ভালো নাই। সব দলের সাথে আমাদের খেলতে হবে, সব দলের সাথেই জেতার জন্য খেলতে হবে। এখন যেহেতু আমরা এই পর্যন্ত টপ ফোরে আসতে পেরেছি, আমাদের ভিতরে যথেষ্ট আত্মবিশ্বাস আছে যে আমরা ফাইনাল পর্যন্ত যেতে পারবো। আমাদের তো আসলে উইকেটটা ওদের উইকেটের সাথে মিলে না, তার আমাদের কন্ডিশন নিয়ে ওদের থেকে আমরাই ভালো জানি আমি মনে করি। নিশ্চিত হয়ে গিয়েছে আপনারা যথেষ্ট আত্মবিশ্বাসে মানাচ্ছে, কেমন পরিকল্পনা করছেন প্লে অফকে ঘিরে? না, আমাদের তো নির্দিষ্ট একটা প্ল্যান থাকবেই, যেহেতু আমরা এখন প্লে অফটা নিয়েই চিন্তা, আর আদার্স কোনো গ্রুপ পর্বের খেলাও নেই। সো বা স্পেসিফিক আমাদের সাথে এখন আজকে আমরা ফাইনাল হবো, যে আমাদের অপোনেন্ট কে হবে, সো ওইভাবে আমাদের প্ল্যানটা সাজানো হবে। কে অপোনেন্ট হবে সেটা কোনোভাবে কি চিন্তায় আছে যে বরিশাল হলে ভালো হবে বা কুমিল্লা হলে ভালো হবে? না, অপোনেন্ট তো অপোনেন্টই, কোনো ভালো নাই। সব দলের সাথে আমাদের খেলতে হবে, সব দলের সাথেই জেতার জন্য খেলতে হবে। সো যেই হোক না কেন আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। আপনি এই আসলে একটা 50 করেছেন, মোটামুটি বোলিংও ভালো করছেন, নিজের পারফরমেন্সটা নিয়ে কতটা খুশি? না, আমি খুশি না, কারণ আপনার এতগুলো মানে ম্যাচ খেলেছি, আমাদের আরও বেটার করা উচিত ছিল। সো দেখা যাক, সামনে আর একটা সুযোগ আছে, চেষ্টা করবো আমার বেস্টটা দেওয়ার। অবশ্যই, এবং জস ব্রাউন আছে বা আরও অনেক প্লেয়ার আছে, তাদের সাথে আপনার কোনো ব্যাটিং টিপস নিয়ে কোনো কথা হয়েছে ব্যাটিং? না, ওইভাবে মানে আমাদের তো আসলে উইকেটটা ওদের উইকেটের সাথে মিলে না, সো নর্মালি ওদের সাথে আমাদের ফিজিক্যাল কন্ডিশনও মিলবে না। হ্যাঁ, সো আমরা কথা বলি জাস্ট আপনার গেম প্ল্যান কীভাবে করলে বেটার হয় এইগুলো নিয়েই, এছাড়া আমাদের কন্ডিশন নিয়ে ওদের কাছ ওদের থেকে আমরাই ভালো জানি আমি মনে করি। শিকত ভাই, শুরু থেকে মিরপুরে খুব একটা ভালো উইকেট ছিল না, রান পাচ্ছিলেন না, কিন্তু চট্টগ্রাম পর্ব কাটিয়ে আসলেন, সেখানে ভালো রান পেয়েছেন। চট্টগ্রামে দ্বিতীয় পর্বে আসলে কীরকম উইকেটটা আসলে প্রেফার করেন? না, আমরা তো সবসময় প্রেফার করি খুব ভালো একটা উইকেট হবে, যেখানে রান হবে, আর আসলে টি টোয়েন্টি মানুষ খেলা দেখেই 4-6টা বেশি উপভোগ করে। সো আমি চাইবো যে এখানে উইকেটটা যেন ব্যাটিং ফ্রেন্ডলি হয় এবং দর্শকরাও যেন উপভোগ করে ম্যাচটা। একটা সময় যখন আপনাদের দলটা গঠন হলো, অনেক সমালোচনা হয়েছে যে এই দল নিয়ে আসলে কীভাবে কম্পিটিশন করবে, এরা হয়তো কম্পিটিশন করতেই আসেনি, কিন্তু আপনারা বর্তমানে প্লে অফে এসেছেন এবং শেষ ম্যাচে ভালো খেলেই আপনারা প্লে অফে এসেছেন। এই মুহূর্তে আপনাদের টার্গেট তো ফাইনাল খেলা অবশ্যই, সেক্ষেত্রে কতটুকু নিজেরা প্রস্তুত? আমরা তো আসলে আপনারা জানেন প্রথম থেকে আমরা মানে খাতা কলমে যদি ধরেন সাত নাম্বার দল ছিল, সবাই বলছে, মিডিয়া বলছে, সো এখন যেহেতু আমরা এই পর্যন্ত টপ ফোরে আসতে পেরেছি, আমাদের ভিতরে যথেষ্ট আত্মবিশ্বাস আছে যে আমরা ফাইনাল পর্যন্ত যেতে পারবো। সো দেখা যাক, এখন মাঠে তো খেলতে হবে আমাদেরই, আমরা যদি ভালো খেলি ইনশাল্লাহ আমরা ওই ডেতে আমরা চ্যাম্পিয়ন মানে জিতবো। অনেকদিন ধরে ঘরোয়া লিগে পারফর্ম করছেন, জাতীয় দলে অবশ্যই খেলার স্বপ্ন আছে? এটা তো অবশ্যই, যেদিন জাতীয় দলে খেলার স্বপ্ন চলে যাবে ওই দিন খেলা থেকে ছেড়ে দিব, অবসর নিয়ে নিব। বড় স্ট্রাইক রেটে খেলার মতো ব্যাটসম্যান সবসময় সংকটে থাকে, কিন্তু আপনিও অনেকদিন যাবৎ ভালো একটা স্ট্রাইক রেট ক্যারি করছেন, আর সেক্ষেত্রে নিজের আসলে লক্ষ্যটা কী থাকে পিছনে? আমার সময় আমার সবসময় লক্ষ্য থাকে প্রথমে দলের জন্য খেলা, সেটা দল যেভাবে আমার কাছ থেকে যে সাপোর্টটা চাবে আমি সেটা দেওয়ার চেষ্টা করি। যদি দল চায় যে আমার কাছ থেকে কুইক রান, সেটাও আমি দেওয়ার চেষ্টা করি। যদি দল চায় যে আমি কিছুক্ষণ উইকেট স্টে করি, সেটাও আমি দেওয়ার চেষ্টা করি। বাট আমার নিজের খেলা যদি ধরন বলা হয়, তাহলে আমি একটু অ্যাটাকিং খেলতে পছন্দ করি, ওটাই ট্রাই করি সবসময়। কখনো ওপেনিংয়ে খেলেন, আবার কখনো সাত নম্বর ছয় নম্বরে খেলেন, এটা কোনো সমস্যা হয় কিনা? না, আসলে টি টোয়েন্টি খেলাতে তো এরকম চেঞ্জ হতেই পারে, বাট আমি যখন ঘরোয়া ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগ খেলি তখন সবসময় ওপেনই করি, বাট টি টোয়েন্টিতে আমাকে সবসময় রেডি থাকতে হবে, এটা আমিও জানি এবং আমি চেষ্টা করি প্র্যাকটিস ওইভাবে নিজেকে রেডি করতে। একজন তানজিৎ তামিমকে একটা প্রশ্ন করতে পারে, এবং শুরুর দিকে তিনি খুব একটা ভালো টাচে ছিলেন না, আপনারা টিম ম্যানেজমেন্ট তাকে ড্রপও করেছিল একাদশ থেকে, এবং এরপরে তিনি আসলে লাগাতার ভালো খেলছেন এবং বর্তমানে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী, কেমন দেখছেন কাছ থেকে? না, ও তো ওকে আমি চিনি অনেক আগে থেকেই, ও বাংলাদেশের ওয়ান অফ দ্য মানে ফাইনেস্ট ব্যাটসম্যান, যে কিনা খুব ভালো টাইমিং করতে পারে, আর একটা ম্যাচ ড্রপ আমার মনে হয় ওটা ওর জন্য ভালোই ছিল, কারণ ওর পরেই ও খুব মানে খুব ভালোভাবে কামব্যাক করেছে। আমি আশা করি যে নেক্সট প্লে অফের ম্যাচে ও খুব ভালো করবে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই।